দুর্গাপূজোয় ঠাকুর দেখে পোশাক পরে মন ভরলেও পেট ভরানোটাও একইভাবে জরুরি। কিন্তু পূজোর দিনগুলিতে কোথায় কি খাবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। সেই মুশকিল আসান করতেই নিউজ টাইম বাংলার পডকাস্ট কথায় কথায় নিয়ে আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। দুর্গাপূজোর সময় স্ট্রিট ফুডের দোকানগুলিতে লাইন পড়ে যায়, তবে অনেকেই সেই ভিড় ঠেলে দাঁড়িয়ে খাবার খেতে পছন্দ করেন না, বরং রেস্টুরেন্টে বসেই খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের জন্য কলকাতার বুকেই রয়েছে বেশ কয়েকটি ভালো রেস্টুরেন্টের সন্ধান। এমন অনেকেই আছেন যারা পূজোর দিনগুলিতে বা অন্তত একটি দিন বাঙালি খাবার দাবার খেয়েই পূজোর স্বাদ ধরে রাখতে চান। তারা ঘুরে আসতেই পারেন সিক্স বালিগঞ্জ প্লেস, ভূতের রাজা দিল বর, কোষে কষা, ভজহরি মান্না থেকে কস্তুরি। বাঙালি রান্নায় এই রেস্টুরেন্টগুলি কলকাতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আলু পোস্ত থেকে শুরু করে কচি পাঠার ঝোল, নিজের পছন্দ মতো সব খাবারই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টগুলিতে, খরচও হবে সাধ্যের মধ্যেই। পূজো এলে অনেকেরই একটু আবার ভাজা ভুজির দিকে মন চলে যায়, সন্ধ্যেবেলাটা চপ কাটলেট ছাড়া পূজো অসম্পূর্ণ মনে হয়। এই চপ কাটলেটের কথা উঠলেই প্রথমেই মাথায় আসে উত্তর কলকাতার কথা, শোভাবাজারের বিখ্যাত মিত্র ক্যাফে, কিংবা ঠিক উল্টো দিকে আর একটু হেঁটে গিয়ে অ্যালেন্স কিচেন থেকে ফিশ ফ্রাই, চিংড়ি কাটলেট, কিংবা আপনার পছন্দের যে কোনো খাবার খেয়ে দেখতে পারেন। উত্তর কলকাতার স্বাদ নিতে কেবিনগুলিতে বসেই খেতে পারেন, আবার টেক অ্যাওয়েও করে নিতে পারেন। বছরের যে কোনো দিন অনেকে আবার চাইনিজ খেতেও বেশ পছন্দ করেন, তারা খাওয়া দাওয়ার ডেস্টিনেশন হিসেবে বাছতে পারেন মোমো আইয়াম, মেইনল্যান্ড চাইনা, কিংবা চাউম্যান। আপনার পছন্দের মাংস কিংবা ভেজ ডিশগুলিতে জমিয়ে ফেলুন পূজোর বিকেল। বাঙালিদের অন্য সব কিছুর প্রতি প্রেম একদিকে, আর বিরিয়ানির প্রতি প্রেম আর একদিকে। পূজোতে অন্তত একটি দিন হলেও বাঙালি বিরিয়ানি খাবেই খাবে, আর আপনিও যদি সেই দলেই পড়েন তাহলে রইলই তো দাদা বৌদি, দিবাপি, আমিনী আর্সেলান, সিরাজ থেকে শুরু করে একটার পর একটা দারুণ জায়গা। এর বাইরে যদি পূজোতে মুঘলাই খেতে চান তাহলে করিমস কিংবা আলিয়াতেও যেতে পারেন। এছাড়াও পূজোর সময় রাস্তার ধারগুলি খাবারের দোকানে ভরে যায়, মোমো, চাউমিন, রোল কি নেই সেখানে, চাইলেই সেই দোকানগুলিতেও খেয়ে দেখতেই পারেন। তবে যদি পূজোতে চারটে দিনই বেরোনোর প্ল্যান থাকে তাহলে রেস্টুরেন্ট বেছে নেওয়ার সময় সাবধান, হাইজিন মেনটেন করুন, সুস্থ থাকুন, আর জমিয়ে দিন এবারের দুর্গাপূজো। শুনতে থাকুন নিউজ টাইম বাংলার পডকাস্ট কথায় কথায়।